ফার্স্ট মেশিন যখন আপনি চালাবেন পাওয়ার তো আপনাকে দিতেই হচ্ছে প্লাস জলের ট্যাপটা খুলে রাখতে হচ্ছে সব সময়ের জন্য আর ঠিক আছে সিম্পলি দরজাটা খুললেন ওপেন করলেন যে ড্রাম দেখতে পাচ্ছেন স্টিলের ড্রামের মধ্যে আপনাকে জামা প্যান্টটা রাখতে হবে রাবারের দিকে যাতে না আসে তো আপনি এইটার পরে জামা প্যান্টটা লোড করে দিলেন দিয়ে দরজাটা অফ করে দিলেন দেওয়ার পর আপনাকে সার্ফ দিতে হবে ডিটারজেন্ট অ্যাড করতে হবে তো ডিটারজেন্ট দিতে হলে আপনাকে বাকেটটা ইউজ করতে হবে ঠিক আছে এখানে দেখুন তিনটে চেম্বার আছে ওয়ান টু থ্রি তো এখানে এটা হচ্ছে শুধুমাত্র লিকুইড দেওয়ার জন্য লিকুইড বলতে যেমন আপনি ডেটল স্যাবলন কমফোর্ট টাইপের কিছু দেন তাহলে এখানে দিচ্ছেন এটা হচ্ছে মেন ওয়াশিং যেটা আপনাকে দিতেই হবে মানে কাচার হ্যাঁ কাচার প্রোগ্রাম করছেন মানেই আপনাকে মেন ওয়াশিংয়ে সার্ভ দিতেই হবে আর এটা হচ্ছে প্রি ওয়াশিং অ্যাডিশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে আপনি মেন ওয়াশিংয়ের জন্য দিচ্ছেন এখানে আপনি প্রি ওয়াশিংয়ের জন্য দিচ্ছেন এখানে আপনি লিকুইড লাইক ডেটল স্যাবলন কমফোর্ট দিচ্ছেন দে লিকুইড ডিটারজেন্ট দেন তাহলে কিন্তু এখানে দিতে হবে আচ্ছা এখানে শুধুমাত্র সফটনার বুঝতে পারলেন যেটা দিতে সেটা প্রথমেই অ্যাড করে দিতে হবে আপনাকে প্রথমেই প্রথমে আপনি মনে করলেন যে আমি প্রি ওয়াশ করব মেইন ওয়াশিং করব আবার লিকুইড দিয়েও আমি জিনিসটাকে ঘোরাবো তাহলে এখানে 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 তিন জায়গায় দিচ্ছেন এটা অ্যাডিশনাল এটাও অ্যাডিশনাল নাও দিতে পারেন কিন্তু এটা আপনাকে দিতেই হবে বন্ধ করলেন মেশিনে পাওয়ার করতে হবে তো তারপরে করতে হবে কি আপনাকে মেশিনে পাওয়ার অন এটা হচ্ছে পাওয়ার বাটন যখনই প্রেস করলাম এখানে তো এখানে মেশিনে পাওয়ার চলে আসবে আপনাকে প্রোগ্রাম সেট করতে হবে কেমন টাইপের আপনি ওয়াশিং করছেন তো এখানে প্রোগ্রামগুলো দেখুন এখানে দেওয়া আছে ফার্স্ট আছে কটন যখনই আমি এটাকে ঘোরাবো তখন সব লাইট ডুবে গিয়ে কটন ইন্ডিকেট করছে তো কটনের জামা প্যান্ট যদি হয় আমার কটনে দেবো কটন লার্জ হচ্ছে কটনের বড় আইটেম যেগুলো হতে পারে বেডশিট হতে পারে পর্দা হতে পারে সেগুলো আমি কটন লার্জে দেবো মিক্স হচ্ছে এনি কাইন্ড অফ মিক্সিং টাইপ ফেব্রিক সেটা কটন হতে পারে সব রকম টাইপের আপনি মিক্সিং কাপড় মিক্সে দিতে পারেন ইজি কেয়ারটা হচ্ছে যে কোনো বাড়িতে আমরা ক্যাজুয়াল পরি ক্যাজুয়াল মিন্স যে কোনো আমরা আয়রন টায়রন করি না সেগুলোর জন্য আমরা ইজি কেয়ার ইউজ করবো আর বেবি স্ট্রিম কেয়ারটা হচ্ছে নিউ বর্ন বেবির জন্য খুব হাইজিনিকলি ওয়াশিং হয় এখানে ঠিক আছে তারপরে আছে দেখুন এখানে রিংস প্লাস পিন মনে করলেন বাইরে থেকে কেচে নিয়েছেন আপনি মনে করছেন যে ভিতরে দিয়ে শুধু শুকনো করবো আর ধুয়ে নেব তাহলে আপনি রিংস প্লাস পিন দিতে পারেন কুইক থার্টি হচ্ছে তাড়াতাড়ি কাচার জন্য তিরিশ মিনিটের মধ্যে কাঁচা ধোয়ার শুকনো তিনটাই কমপ্লিট হবে উলিনের জন্য আছে উল ডেলিকেট খুব এক্সপেন্সিভ শাড়ি হতে পারে সিল্ক শাড়ি হতে পারে সেইগুলো আপনি ডেলিকেট দিচ্ছেন তারপরে আছে স্পোর্টস ওয়্যার জার্সি টাইপের যে কোনো কিছু দিতে পারেন এখানে তো আপনি নর্মালি যে কোনো একটা প্রোগ্রাম চুজ করছেন লাইক সাপোজ আমি এখানে মিক্স দেব মিক্স দিয়ে এটা হচ্ছে স্টার্ট বাটন তো এটা আমি স্টার্ট করে দেবো দিলে আমার মিক্স প্রোগ্রামে মেশিন অন হয়ে যাবে আছে এই প্রোগ্রাম আছে লাইক ফার্স্ট আছে আপনার এখানে প্রি ওয়াশ যেটা আপনাকে ওখানে বলছিলাম যে প্রি ওয়াশিং করতে পারেন মানে কোনো প্রোগ্রামে চাইলে আপনি দুবার কাস্তে পারবেন তো আমি যদি এখানে প্রি ওয়াশ দিয়ে দিই তাহলে কটন প্লাস প্রি ওয়াশ হয়ে গেল তখন আপনাকে সেকেন্ড যে বাকেটটা আছে ওখানে আপনাকে সাব দিতে হবে ঠিক আছে তারপর আছে ইন্টেন্সিভ যদি আমি এটা অন করে দিই তাহলে হয়ে গেলে কটন প্লাস ইনটেনসিভ এখানের কাজটা হচ্ছে সাপোজ জামা প্যান্টটা চা বা কফির দাগ লেগে গেছে সেই টাইপের জামা প্যান্ট যদি আপনি ধন তাহলে আপনি এখানে ইনটেন্সিভটা কটনের সাথে অ্যাক্টিভ করতে পারেন বাদ এখানে রয়েছে স্পিন টেম্পারেচার যেটা কি অ্যাকর্ডিং টু প্রোগ্রাম নিজে থেকেই সেট করবে আপনাকে দিতে হবে না তো আপনি প্রোগ্রাম দিচ্ছেন যদি মনে করছেন যে ইন্টেন্সিভ দেবেন অথবা প্রিওয়াস দেবেন দেওয়ার হলে দিন না হলে ডাইরেক্ট আপনি স্টার্ট করে দিন ব্যাস ডাইরেক্ট যখনই স্টার্ট